বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বলেন? আমি তো মহা খুশি। কারণ কি? কারণ আজকে ঈদ কালেকশন দেখাবো, একদম গরম গরম কিছু কালেকশন মাত্র হাতে পেয়েছি, মানে কারখানা থেকে হাতে এসেছে, তো আপনাদের সাথে একদম চটপট এটা শেয়ার করে দিব। তো কি দেখাবো? শাড়ি দেখাবো, ঈদের শাড়ি। একটু আগেই শুরু করেছি শাড়ি নিয়ে কাজ, আর এইবার শাড়িতে কিন্তু নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো কি অ্যাড করলাম কি না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি খুবই সুন্দর একটা লাল শাড়ি দেখাচ্ছি, হ্যাঁ, আর এইবার কিন্তু কোনো কিছু রেস্টক হবে না। তো যার যেটা পছন্দ ওই আশায় থাকবেন না যে এক মাস পর আপু ঈদের সামনে নিব, এখন হচ্ছে এটা রেখে দাও, এরকম কোনো অপশন নাই। একদম গরম গরম হাতে পেয়ে যাবেন, মানে নিজেরা ভাঁজ করে রেখে দিবেন ঈদের জন্য, বাট এগুলোর কোনো রিস্টক হবে না। এই জন্য আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, পরে কিন্তু এই যে প্লিজ প্লিজ আপু বলবেন না, তখন আমি দিতে না পারলে আমার অনেক বেশি খারাপ লাগে। প্রথমে আমি যে শাড়িটা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর একটা মেরুন শাড়ি। এইটা কিন্তু একদম পিওর কটনের, তার সাথে তাঁতের পাড়, কত সুন্দর একটা তাঁতের পাড়, মাশাল্লাহ। মানে এই পাড় দেখেই শাড়ির অর্ধেক দাম উসুল, মানে এত সুন্দর একটা পাড়। সেই পাড়টা না খুব সুন্দর করে এরকম জড়ি দিয়ে দিয়ে, এই যে জড়ি দিয়ে দিয়ে সুন্দর করে এটা হচ্ছে পাড়টা করা আছে এরকম জড়ি দিয়ে, আর ওপরে নিচে ব্লু পোর্শন করা আছে, মাশাল্লাহ। মানে শাড়ির পাড় দেখে অর্ধেক টাকা উসুল, বারবার যেটা বলছি। সুন্দর এই পাড়টা, তো একটা শাড়ির পাড় আঁচল, যেমন থ্রি পিসের ক্ষেত্রে হয় কি, আমি সবসময় যেটা বলি যে আঁচল ওড়না সুন্দর তো শাড়ি, থ্রি পিস সুন্দর শাড়ির ক্ষেত্রে, পাড় আঁচল সুন্দর তো শাড়ি সুন্দর, আর কিচ্ছুর দরকার নেই। যারা একটু সুন্দর করে স্টাইল করে পরতে পারবেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা শাড়ি। আর শাড়ির পুরো বডিটা এই প্রিন্টটা হবে, এটাতে আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, বাট আমি একটু দেখাই। এটার মধ্যে কিন্তু নেভি ব্লু দিয়ে চিকন চিকন করে একদমই মনে হয় 2 সেন্টিমিটারের মতো হবে দিয়ে দিয়ে ছোট ছোট করে, একদম গ্রাফের মতো একটা। আমরা ছোটবেলায় সবাই, ছোটবেলায় কেন, আমরা বড়বেলায়ও পড়াশোনা করেছি, এখন আছে কিনা জানি না, এখন তো আর পড়াশোনা নিয়ে মাথা ঘামাই না। আগে আমাদের সময় গ্রাফ একটা মানে পদ্ধতি ছিল, গ্রাফের অঙ্ক ছিল, গ্রাফের হিসাব নিকাশ ছিল। তো গ্রাফের যেরকম একদম এদিকে এদিকে একদম এক সমান করে হয়, এটা হচ্ছে সেরকম গ্রাফের মতো একটা শাড়ি। তো এটা সুন্দর করে এরকম গ্রাফের মতো করে ডিজাইন করা আছে, লালের মধ্যে ব্লু দিয়ে, তার মধ্যে আবার আফসান দিয়ে কাজ করা। আর কি লাগে বলেন, মানে অন্য রকম একটা শাড়ির জগতে চলে যাবেন এই শাড়িটা নিলে। আমাদের পুরো 14 হাত শাড়ি আছে, তো আমরা চাই না যে আপনারা এটা কেটে ব্লাউজ পিস ইউজ করেন, আপনারা এটা সুন্দর একটা ব্লাউজ কিনে এটার সাথে ইউজ করে ফেলবেন পারবেন, হ্যাঁ। আচ্ছা, তার সাথে কিন্তু আমরা সুন্দর একটা আঁচল পাচ্ছি, দেখেন কি সুন্দর একটা আঁচল, এই যে আঁচলটা, হ্যাঁ, আঁচলে তো টার্সেল অবশ্যই থাকছে, আর আঁচল এইটা, আর আঁচলের মধ্যে আমরা কিন্তু হাতের কাজের ইয়োক বসিয়েছি। তো বুঝতেই পাচ্ছেন যেহেতু ঈদকে সামনে রেখে শাড়িটা করা হয়েছে, তো সেটা তো ঈদ একটু স্পেশাল হতেই হবে, একটু ঈদ স্পেশাল না হলে হবে। এই যে এইটা হচ্ছে আঁচল, আঁচলটা এরকম সুন্দর করে কলকা করা আছে, এই যে একটা কলকা, এই যে একটা কলকা, কলকার মধ্যে এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল বসানো, তার মধ্যে এটা হচ্ছে সুতা দিয়ে, সুতা দিয়ে এটাতে কাজ করা আছে, হাতের কাজ করা আছে, ব্লক করে তাতে সুতা দিয়ে হাতের কাজ করা আছে। মোটে হচ্ছে আমার 4টা কলকা এখানে সুন্দর করে 4টা কলকা সেট করা আছে। সুন্দর হাতের কাজের এই শাড়িটা সহ আমরা পেয়ে যাচ্ছি কেমন দামে জানেন, একদমই রিজনেবল একটা প্রাইজে, মাত্র মাত্র 1650 টাকা। এত সুন্দর একটা শাড়ি পাচ্ছি, তো আর কি লাগবে, মানে 1650 টাকায় এত সুন্দর হাতের কাজের একটা শাড়ি ঈদের মধ্যে পরলে নিজেকে অসম্ভব সুন্দর লাগবে, পাশাপাশি আপনারা অন্য কোনো সময়ও খুব সহজে পরতে পারবেন। আর এই লাল কালারটা কিন্তু একটু মেরুন রেড টাইপের কালার, হ্যাঁ, মেরুন রেড টাইপের কালার। তো একদমই রিজনেবলের শাড়িগুলো যদি নিতে চান অবশ্যই চটজলদি ইনবক্স করতে হবে। এরপর আমি যেটা দেখাচ্ছি সেইটা হচ্ছে, সেইটা কি দেখাচ্ছি বলেন, এটা একটা থানের শাড়ি, এটাও পিওর কটনের, বাট এটা পাশ ছাড়া যে থানগুলো হয় সেই থানের শাড়ি, মাশাল্লাহ, দেখেন শুধু একবার, দেখেন শুধু একবার, এটা হচ্ছে অর্ধেক অর্ধেক করা, মানে কুচির ডিজাইনটা না এই কালারটা থাকবে,
এটা একদমই খুব সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি, আর অল ওভার কুচির ডিজাইনটা এই কালারটাই থাকবে, কুচির ডিজাইনটা এই কালারটা থাকবে, আর হচ্ছে বাকি বডিটা এই কালারে থাকবে। বাকি বডিটা মানে কুচি থেকে যে অংশটা, আপনার নেকের যে অংশটা, সেই অংশটা এই কালারে থাকবে। তো এই কালারটা কেমন একটু ধরে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর না, মাশাআল্লাহ। যাদের পুজোতে অনেকেই বলছে আপন শাড়ি কেন করনি, শাড়ি কেন করনি, আসলে শাড়ি করাটা, শাড়ি না আমাদের ভিডিওগুলোও ভালো হয় না, শাড়ি পরে যারা মডেল করে ভিডিও করতে পারে তাদের জন্য শাড়ি ভালো হয়, বাট যেহেতু শাড়ি পরা মানে আমাদের পক্ষে এটা সম্ভব হয় না, সুতরাং আমরা এই শাড়িটা এইভাবেই দেখানোর চেষ্টা করি, জানি না কতটা ফুটায় তুলতে পারি। তো এটা হচ্ছে পাড়ের পাড়ের অপশনটার কম হবে, এখানে এই গোল্ড ইয়েলো কালার আছে, আর এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের কালার, যেরকম সুন্দর দুই পার করা আছে, আর এইটা হচ্ছে বডির অংশটা থাকবে। তো এই শাড়িগুলোর আমি একটু বলি, এই বিশেষ করে এই শাড়িটা কেমন, যে যারা হচ্ছে অনেকের থাকে না যে সিজারিয়ান থাকে, মানে খুব বেশি সময় যায় নাই, মানে বিভিন্ন ধরনের ওটি করা আছে, অপারেশন করা আছে, যাদের হচ্ছে প্রচুর মেদ থাকে, বা যাদের কোনো সমস্যা থাকে স্কিনে, একটু মোটা পার গুস্তে সমস্যা হয়, মানে কুচির পোর্শনটায় যে সমস্যা হয়, তাদের জন্য এই শাড়িটা। এই শাড়িটা একদম পিওর কটনের, আমরা মানে কোনো পার নাই, পার ছাড়া শাড়ি। আর 14 হাত শাড়ি আছে, আপনারা ব্লাউজ পিস আমার মনে হয় না কাটাই ভালো সুন্দর একটা ব্লাউজ তৈরি করে নিতে পারবেন, কারণ এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে শুধু ব্লাউজ পিস, এটার নিচে আপনাকে ইনার দিতে হবে, না হলে একদমই পাতলা হয়ে যাবে আর অনেক নরম হয়ে যাবে, যেহেতু কটন শাড়ি, তাঁতের কটন শাড়িগুলো বুঝিনি, একদম পিওর কটন, কোনো মিক্সড নাই, তো এটা তো নরম হবে। আর তো এটা দেখা যাচ্ছে তখন একটা ব্লাউজ অনেক কস্টিং পড়ে যাচ্ছে, ওই টাকা হলে আপনি বাজার থেকে খুব সহজে একটা ব্লাউজ তৈরি করে ফেলতে কিনে নিতে পারবেন বা তৈরি করতে পারবেন। আর যেহেতু এটা মাল্টি কালারে করা, আপনারা দেখা যাবে ঘরে এটার সাথে কোনো না কোনো একটা ব্লাউজ অ্যাডজাস্ট হয়েই গেছে। তো সুন্দর এই শাড়িটা কেমন দামে দিচ্ছি বলেন। এই সুন্দর শাড়িটা মাত্র 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 1150 টাকায়, মাত্র 1150 টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন। যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে, যার যার ভালো লাগবে। আচ্ছা, আমাদের একটা মেরুন একটা শাড়ি ছিল, যে শাড়িটার জন্য এখনও সবাই নক করে, ভাইয়া আমাদের আর কোনো শাড়ি রিস্টক হবে না, হ্যাঁ কোনো শাড়ি এখন রিস্টক করা সম্ভব না, কোনো ড্রেস, কোনো শাড়ি, কোনো কিছুই না, এখন আমরা খুবই প্যারার মধ্যে আছি, কেউ হচ্ছে ওইটার জন্য আর মেসেজ করবেন না, ওটাকে ভুলে যান, হ্যাঁ মন মাথায় থেকে ওটাকে ঝেড়ে ফেলেন, মানে একদম ডিলিট, ট্রাস্ট থেকেও ডিলিট করে ফেলেন, পুরো একদম সব কিছু থেকে ওটা ডিলিট করে ফেলে এখন নতুন শাড়িগুলো দেখেন, নতুন শাড়িগুলো মাথায় নেন, দেখেন এগুলোতে আপনার আপনার সাথে কোনটা ভালো লাগে সেটা কিন্তু নিজের জন্য এখনই অর্ডার করে ফেলেন, এটার কিন্তু কোনো রিস্টক হবে না, বারবারই বলছি যে এগুলো কিন্তু রিস্টক করা সম্ভব না। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।